কলকাতা সাতটায় ছুঁচু আর আমি অলরেডি রেডি, আর এখন বেরিয়ে পড়বো 100টা টাকা নিয়ে মেলার দিকে। তো গলায় কানে ঢাকার জন্য ঠান্ডা যাতে না লাগে তার জন্য একটা স্টোল কানে দিয়ে নিয়েছি, আর এখন আমি হাই রোডের উপরে একটু ঢং করতে করতেই যাচ্ছিলাম, কারণ ঢং না করলে ভালো লাগে না। তো আমরা অলরেডি মেলার কাছাকাছি চলে এসেছি, এই যে আমরা অলরেডি মেলায় প্রবেশ করেও গেছি, এই দেখো কি সুন্দর। যদিও আমি ঘেরে, তার জন্য এগুলো কোনোটাই আমার চড়ার জিনিস নয়, এগুলো বাচ্চাদের চড়ার জিনিস। ওই যে কত সুন্দর লাগছে না চড়তে, আর ওই দেখো কি সুন্দর গাছে ডেকোরেশন করেছে, আমিও একদিন করবো আমার গাছে। আর এটা হচ্ছে মা, এদেরকে দর্শন করো, নমস্কার করো। এখানে যেতে যেতেই মিষ্টি বানাচ্ছিল, দেখে খুব ঘৃণা লাগছিল, কারণ মাছি বসে ভনভন করছে ফুচকা, যেটা ছাড়া মেলা অসম্পূর্ণ। অনেক বড় বড় ফুচকা দেখলাম, আর আমাকে একটা চুপসা ফুচকা দিয়েছে, তারপরে বকা দেওয়ার পর কাকু একটা বড় গোল ফুচকা আমায় খেতে দিয়েছে। ওই দেখো কি সুন্দর করে নাচছে একজন, বোনমা দিদি আমি জানি না, খুব সুন্দর নাচছিল, তাই হা করে দেখছিলাম। আর একটা দাদা উঠেছিল গান করতে, ভালোই গান করছিল, তারপরে একটা আরেকজন সিঙ্গার গান করতে উঠেছিল, এও ভালো করছিল, বেশ ভালো লাগছিল। বর্ষা হঠাৎ করে এসে আমার কোলে বসলো, তাই আমি আর বর্ষা একটু ঢং করছিলাম। এখন মেলা থেকে আমরা বেরিয়ে যাবো। ও হ্যাঁ, মেলা থেকে বেরিয়েও গেছি, এই দেখো বিরিয়ানি, এটা এখন আমি গরম করে নেবো, কারণ এটা দিয়ে আমাকে ডিনার করতে হবে। তো বিরিয়ানি যেহেতু অল্প পরিমাণে আছে, তাই টেম্পারেচারটা মাইনে করে দিলাম, এটা গরম হলে আমি খেয়ে নেবো। আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব